শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল ডাক্তার সজীব দা রংপুর থেকে আমাকে ফোন দিলেন, তার খামারে মুরগির মর্টালিটি এবং ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে। তো সরেজমিনে খামার এবং মুরগি দুটোর হালচাল বিস্তারিত জানার জন্য তিনি আমাকে তার খামারে সময় দিতে বললেন সকালে। তো আমি চেম্বারে এসে অপেক্ষা করছিলাম। জি জি, আমাদের সকালে ফোন দিয়েছিল, আপনি মুরগি নিয়ে আসেন, আমি চেম্বারে আছি, মাস্টার পোলট্রিতে আছি। আচ্ছা আচ্ছা, খামারের ম্যানেজার তিনি আমাকে মোটরসাইকেলে করে খামারের দিকে নিয়ে গেলেন। কি হয়েছে বলেন দেখি, হিস্ট্রি বলেন। বুঝা যায় না কিছু, আমার মাঝে ডিমও কমছে, কিন্তু যে দু একটা করে মর্টালিটি হয় এই করে। বয়স কত? বয়স তো ধরেন কি হয়েছে আপনার, মার্চ ফেব্রুয়ারি মাস এপ্রিলে ওঠানো হয়েছিল 18 সপ্তাহে। ইয়া, খাবার কি আপনারা লুজ ফিড না ইয়া কোথেকে বানান? সফি ভাই, তো তারপর খামারে আমি তাকে নিয়ে প্রবেশ করলাম। খামারের ভেতর মুরগি, ডিম, খাবার পাত্র, পানির পাত্র, মুরগির লিটার সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। দেখলাম খামারে অনেক বাহিরে থেকে আগত পাখি ঘোরাফেরা করতেছে। বন্ধুরা, আমরা কিন্তু জানি যে এইসব পাখি বিভিন্ন রোগ ছড়ায় খামারে। এরপর দেখলাম তার খামারে রিসেন্টলি কী কী মেডিসিন ব্যবহার করা হয়েছে। এবার মরা মুরগিগুলোর পোস্টমর্টেম করার পালা। পোস্টমর্টেম করে দেখলাম মুরগিতে কলেরা। কলেরার একদম টিপিক্যাল যে সিমটমগুলো, তার সবগুলোই আমি পেলাম। এরপর ভাইকে নিয়ে আমি আবার চেম্বারের দিকে যাওয়া শুরু করলাম। তো এর মাঝে দাদার সাথে ফোনে আমি সব কিছু শেয়ার করলাম, তার খামারের ওভারঅল বিষয়গুলি। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন।